হয় কব লাগিব অসম সরকারে কেইবাটা বিভাগত চাকরির যে বিজ্ঞাপন দিছিল আর বিজ্ঞাপনের ফলাফল ঘোষণা হওয়ার পিছত দেখিবলৈ পোৱা গৈছে যোগী খোপার বালাপাড়াত এখন ঘরত আনন্দ উল্লাস দেখিবলৈ পোৱা গৈছে। কারণ মুক্তার হুসেন নামৰ লোকজনে বন বিভাগত দুটাকৈ পথত উত্তীর্ণ হৈছে আৰু ইতিমধ্যে দেখিবলৈ পোৱা গৈছে যে ঘরত ইতিমধ্যে উখল মাখল পরিবেশ। কারণ মুক্তার হুসেনের দেউতাক আসলতে এক প্রকার কব লাগিব খেতিয়ক আৰু খেতিয়ক এক প্রকার কব লাগিব দরিদ্র ঘরের লোক মুক্তার হুসেন আর তার এই যে সরকারের যে চাকরি বন বিভাগের দুটা বিষয়ত আজি উত্তীর্ণ হওয়ার যে খবর পয়ারে লগে পরিয়ালবর্গত এক আনন্দর সৃষ্টি হয়েছে। মোর লগত মুক্তার হুসেন আছে, তেওঁর দেউতাক আছে আর তেওঁর মাক আছে, তেওঁরপরা জানিম। পনে পনে মই দেউতাকর কাশলে গৈছো, আপনার লরা আজি বন বিভাগত চাকরি পেয়েছে, কি কব? আমি চাকরি পাওয়ার কারণে খুব দরিদ্র মানুষে চাকরিটা পাইছো, খুব খুশি হয়েছে, আনন্দী হয়েছো, সেইটো আমি খুব ধন্যবাদ জানাইছো সরকারের ওসরত। আপনি এনে কি কাম করে বর্তমান কি করে? বর্তমান একটু মসজিদের আজান দিয়া থাকো আর কি, আর বাকি একো কাম নাই। হ্যাঁ, মোর লগত মুক্তার হুসেন আছে, তেওঁৰপৰা জানিম কি কব আপনার আজি কেনেকুয়া লাগিছে। কারণ আপনি নিশ্চয় অশেষ কষ্ট করে আপনি যে ফল লাভ করলে এই বিষয়ে কি কব? প্রথমে মই অসম সরকারক ধন্যবাদ জ্ঞাপন করেছো যে এনেকুয়া এটা স্বচ্ছ আর নিকা পদ্ধতিতে নিযুক্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করার বাবে। মই যোৱা 2 মার্চ আর 9 মার্চত মই পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল আর দুটা পরীক্ষাতে মই সফলভাবে উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়েছো। আর ইয়ার পিছত এই রিক্রুটমেন্ট প্রসেসত আসলতে 4টা স্টেপ আছিল। প্রথমতে মই ফিজিক্যাল দিবলগা হয়েছিল, তারপর মই রিটেনত অবতীর্ণ হয়েছো, তারপর আকৌ এই ওয়াকিং টেস্ট আছিল, তারপর যাই আকো ভাইবা টেস্ট আসে। গতি চারিটা স্টেপত মই সফল হয়ে আজি মোর ফাইনাল রিজাল্ট দিছে আর এই নিযুক্তি প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে নিকা আর স্বচ্ছ হয়েছে বলে ভাবো। আর তার বাবে মই সরকারক ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর মোর এই যে যাত্রা আছিল, এই যাত্রাত মোর ফ্যামিলির সকল মানুষে প্রত্যেকটা স্টেপতে মোক সহায় সহযোগিতা আগবাই আছে, কেতিয়াও কোনো একটা বিষয়ত নিরাশ করা নাছিল মই। যেতিয়া যদিও আমি এটা দরিদ্র পরিয়ালের মানুষ, কিন্তু কিবা এটা দরকারত কিবা এটা বস্তু বিচারিলে কোনো এটা ক্ষেত্রতে মোক নিরাশ করা নাছিল। তো সকলকে এই ক্ষেত্রে মই ধন্যবাদ জ্ঞাপন করেছো, আজ খুবই আনন্দিত লাগিছে এনেকে সফল হওয়ার বাবে। হ্যাঁ, মোর লগত মুক্তার হুসেনের মাক আছে, কেনেকুয়া লাগিছে আপনার সন্তান আজি চাকরি পাইছে? বড় ভাল লাগিছে। এই ক্ষেত্রে সরকারক কি জানাবো? ধন্যবাদ জানাচ্ছো। হয়, এইদরে আসলতে কব লাগিব মোর সতীর্থ দেখাব, এইদরে যে পরিয়ালবর্গর লোক সকলে একটা এক প্রকার কব লাগিব আনন্দ উল্লাস হওয়া দেখিলে পাওয়া গেছে। যেতিয়া খবরটি পয়ারে তেওঁলোকৰ যে পরিয়ালবর্গর লোক সকল আছে, এই লোকসল মুক্তার হুসেনের ঘরত আহি উপস্থিত হয়ে এইদরে এক আনন্দ সহভাগী হওয়া দেখিলে পাওয়া গেছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।